তো বন্ধুরা, নিফটি ফিফটি আজকে যদি দেখি তো 0.11% একটু পড়েছে, যেটা নিফটি ফিফটি কিন্তু বোঝাচ্ছে যে আমি খুব কনফিউজড হয়ে আছি যে এরপরে আমি কী করব। তো নিফটি ফিফটি কিন্তু এখনও হাই লেভেলে থাকবে এবং ভবিষ্যতেও আমরা কিন্তু খুব শীঘ্রই হয়তো 18,500 লেভেলটা আমরা টাচ করতে দেখতে পেতে পারি। সেটা হতেই পারে কালকে বা পরশুও হতে পারে, সেটা দেখার বিষয় যে কবে হচ্ছে। তো সেইভাবে কিন্তু আমরা রিয়্যাক্ট করব। আজকে আমরা এমন কিছু শেয়ার নিয়ে কথা বলবো যেগুলো প্রায় 5% বেড়েছে এবং কেন বাড়ছে, আবার একটা শেয়ার নিয়ে শেষে কথা বলবো যেইটা 5%-এর কাছাকাছি পড়েছে এবং সেই শেয়ারটা কি আপনার পোর্টফোলিওতে এখন রাখা উচিত, সেই সমস্ত ব্যাপারে কথা বলবো। তার সাথে কথা বলবো আজকে ব্যাংক নিফটি নিয়ে। তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, আর আজকের ভিডিওতেও কিন্তু 100টা লাইকের আমরা অনুরোধ আপনাদের কাছে রাখলাম, আশা করছি আপনারা সেটা পূরণ করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো যেখানে আমরা নিফটি ফিফটি আজকে এখানে দেখতে পাচ্ছি, তো আমরা ব্যাংক নিফটিতে দেখতে যাব। আর যারা মার্কেটে নতুন তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইন্ডিয়া টপ ব্রোকারসদের লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলুন আর পেয়ে যান প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সুযোগ। আমি সাজেশন দিই জেরোধা এবং শ্যামকোতে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন তাহলে কিছু পার্সোনাল বেনিফিটস পাবেন এবং তার সাথে সাথে অ্যাঞ্জেল ওয়ানেও খুলতে পারেন। আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খুলেনি তারা অবশ্যই খুলে স্ক্রিনশট দিয়ে দিন। তো এবার আমরা যদি একটু ব্যাংক নিফটিটা দেখি, তো দেখুন আমাদের ব্যাংক নিফটিতে আজকে সমস্ত লেভেল আপনাদের জানানো ছিল আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে। তো আপনি পাবলিক টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত যারা জয়েন হননি তারা জয়েন হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাংক নিফটির অপশন সমস্ত কিছু ব্যাপারে বলতে থাকি যে লেভেলসগুলো সম্বন্ধে অন মার্কেটে, আমরা লাইভ মার্কেটে। তার সাথে সাথে যদি কেউ প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান সেখানে জয়েন হতে পারে। আমি যে দাগটা টানলাম দেখুন এখান থেকে হচ্ছে শুরু হয়েছিল একটা লং, আমরা কী দেখতে পেলাম বড় ক্যান্ডেল গঠন করেছে। তো এই ক্যান্ডেলের উপরটা আমাদের কী ছিল আজকে, রেজিস্ট্যান্স ছিল, যেইটার উপরে গেলেই আমাদের একটা বাইং সিগন্যাল ছিল। তো সেক্ষেত্রে আজকে লাইভ মার্কেটে সেইভাবে আমি যদিও দিতে পারিনি, কিন্তু দেখুন আপনারা ব্যাপারটা আগে বুঝুন যে অপশন ট্রেডিংয়ে আপনারা যখন ব্যাংক নিফটিতে করবেন তখন কীভাবে করবেন এবং কালকে লেভেলগুলো কী কী লেভেল আমাদের মানতে হবে। আমাদের মাঝে একটা লাইন টানা ছিল, তো এই লাইনটাকে দেখুন মার্কেট কীভাবে যখনই এই লাইনটা ক্রস করলো তখনই কিন্তু একটা সেলের ভালো আমরা দেখতে পেলাম এবং ওখান থেকে দেখুন 42,000 থেকে আমরা প্রায় 41,970 এইরকম একটা লেভেল অবধি আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদের কাছে ঠিকঠাক ছিল। 42,070 থেকে 42,970 মানে 100 পয়েন্টের আমরা একটা ভালো রকম মুভমেন্ট পেয়েছি এবং সেখান থেকে কিন্তু ওখানে অনেকক্ষণ ধরে বেশ সাইডওয়েজ একটা মার্কেট আমরা পেয়েছি এবং তারপরে ওখান থেকেই সাইডওয়েজ থেকে যখনই এটাকে ব্রেক করলো তখন একদম আমরা একটা শার্প মোমেন্টাম পেলাম। দেখুন আমরা সাইডওয়েজে যেটা করেছে সেটা আমাদের বক্স করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা অনেকক্ষণ ধরে কাটালো এবং আমরা বারবার বলি যে যখন দেখবেন সাইডওয়েজ থাকবে কোনো জিনিস তারপরে যে ব্রেকটা করবে সেটা কিন্তু একটা বড় ব্রেক পাবো এবং সেক্ষেত্রে আমরা একটা বড় ব্রেক পেলাম। তো এই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে যে এখানে কেন, এবং কালকের দিনেও যদি দেখবেন যে 42,000 ঠিক 233 এরকম একটা লেভেল আছে, 233-এর কাছাকাছি লেভেলটা আমি এখানে ঠিক দেখাতে পাচ্ছি না, তো 233-এর উপরের লেভেলে যদি কালকে যায় তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট দেখতে পাবো। আবার দেখুন যদি আমরা 41,950-এর নিচে কালকে যাই তো দেখবেন এখান থেকে একটা শার্প সেলিং আমরা দেখতে পাবো এবং এর মাঝে যদি ওপেন হয়, কখন এটা হবে না, যদি এর মাঝে ওপেন হয়, যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে আমরা সেই রকমভাবে প্রাইস অ্যাকশন দেখে আমরা বলতে পারবো। তো তার জন্য আপনারা আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন। আর অপশনে যারা ট্রেডিং করেন, যাদের কাছে মনে করছেন যে না আমরা শিখতে পারবো না, তারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারেন। এবার চলে যাই শেয়ারে, অ্যাঞ্জেল ওয়ান শেয়ারটার ব্যাপারে। আজকের দিনে প্রায় 5.35%-এর কাছাকাছি আপসাইড আমরা মুভমেন্ট দেখতে পেলাম এবং একটা বিশাল বড় কিন্তু ক্যান্ডেল গঠন করেছে। কিন্তু এখানে একটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে ভলিউমটা দেখুন খুব একটা বাড়লো না। তো সেক্ষেত্রে অ্যাঞ্জেল ওয়ান আমার কাছে বেশ লং টার্মের জন্য আমার এটা একটা রাখা শেয়ার। তো এই শেয়ারটা ভীষণ ভালো রিটার্নও আমাকে দিয়েছে অনেক আগে থেকে আমার নেওয়া, আমি এটা যখনই বাড়ে খুব বেশি বেড়ে যায় তখন এটাকে আমি সেল করে দিই, আবার যখন খুব বেশি কমে যায় আমি সেম কোয়ান্টিটি যতটা পরিমাণ সেল করি ততটা পরিমাণ আবার বাই করে নিই। তো সেক্ষেত্রে আমি এইভাবে কাজ করি, এইভাবে করলে কী হবে আপনারা রিটার্ন বেশি পেতে পারেন। যদি আপনি লং টার্মেও রাখেন তখন কিন্তু আপনার আপসাইডে যদি বিক্রি করে দেন সেক্ষেত্রে একটা ভালো রিটার্নের আশা আপনার থাকতে পেতে পারে। তো সেই ব্যাপারগুলো একটু দেখতে পারেন বা শিখতে পারেন, আগে শেখাটা খুব জরুরি কারণ আপনি যদি না শিখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো দেখুন অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে এবার আমরা কী করবো,
আমাদের কি আছে, 200 EM এর কাছে সাপোর্ট নিয়ে একটা ভালো রকম দিল, সেখান থেকে আমরা কি দেখতে পেলাম না 100 EM এর উপরে ট্রেড করছে, আবার 50 EM এর কাছাকাছি ট্রেড করছে। দেখুন আমরা যদি একটা ট্রেন লাইন টেনে দিই, হরাইজন্টাল একটা যদি আমরা লাইন টেনে দিই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধে হবে যে দেখুন এই লাইনটার উপরে কিন্তু দেখুন এই লাইনটা অনেকবার আগে সাপোর্ট ছিল, তারপরে এটা রেজিস্ট্যান্স হয়েছে, তো সেক্ষেত্রে দেখুন ওই লাইনটা ব্রেক করার পরে কতটা নিচে পড়েছিল, তো তারপরেই কিন্তু এটা আবার সাপোর্ট নিয়ে আছে। তো এই লাইনটা নিচে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কোনো ভয় নেই, তবে অ্যাঞ্জেল ওয়ান আরও বেশি বাড়বে কারণ মার্কেট এখন আপসাইড আছে। এবার আসি CDSL, CDSL শেয়ারটাও দেখুন আমরা বারবার বলেছিলাম যে এই আমরা লাইনটাও টেনে দিয়েছিলাম যে এইটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বিশাল বড় একটা আমরা আপসাইডে মুভমেন্ট দেখতে পাবো, এবং এইটা যেহেতু ব্রেক করেছে এবার কিন্তু আমরা একটা বিশাল বড় আপসাইড মুভমেন্ট পেতে পারি CDSL এর ক্ষেত্রে, কারণ CDSLটাও বেশ অনেক দিন ধরে এখানে কনসলিডেট করেছে, তো সেক্ষেত্রে আমরা একটা বড় সড়ো মুভমেন্টের আশা রাখতে পারি CDSL এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে এই লেভেলের উপরে কালকেও ট্রেড করছে, সেক্ষেত্রে আপনি এখানে সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু বাই করার একটা অপরচুনিটি দেখতে পেতে পারেন। একটা ভালো রকম মুভমেন্ট যেহেতু একটা মার্কেট আছে পজিটিভ ট্রেন্ডে, কারণ আপনারা সবাই জানেন যে যারা নতুন তারা হয়তো একটু অসুবিধা হবে, যদি আপনারা অনেক দিন ধরে আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকেন তাহলে জানেন যে CDSL অ্যাঞ্জেল ওয়ান বাড়ছে এই কারণেই, কারণ মার্কেট যখন পজিটিভ থাকে তখন খেয়ে প্রচুর নতুন লোক আসে, তাহলে কী হবে অ্যাঞ্জেল ওয়ানে ব্রোকারেজ আছে তাদের, তো তারা ব্রোকারেজ ফার্মটা ভালো চলবে, তাহলে অ্যাঞ্জেল ওয়ানের বিজনেস ভালো হবে, তাহলে অ্যাঞ্জেল ওয়ান বেড়েছে। CDSL এর কী হবে, CDSL এ আপনি যেসব আমাদের টাকা কাটে তো সেইটা যাবে, তাই CDSL এ বিজনেস ভালো হবে, তাই বেড়েছে। এবার এইরকম একটা শেয়ারের ব্যাপারে বলি যেটা পড়ে আছে, কিন্তু বাজাজ ফিনান্স যদি দেখেন, বাজাজ ফিনান্স অনেক দিন ধরে পড়ে আছে, এর রেজাল্ট প্রতিবারে ভালো করছে কিন্তু বাজাজ ফিনান্স সেইভাবে কিন্তু বাড়ছে না। বাজাজ ফিনান্স একটা রেঞ্জের মধ্যে অনেক দিন ধরে, মানে আমরা সেই আগস্ট সেপ্টেম্বর থেকে প্রায় এখন নভেম্বর চলছে, তো এতদিন অবধি একটা রেঞ্জের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তো এইটা যদি যখন দেখবেন এই 7800 লেভেলটা ক্রস করে বেরোবে, তখন কিন্তু এটাকে আপনি আর ধরতে পারবেন না, কারণ এটা তখন প্রায় 10000 লেভেলের কাছাকাছি আমরা দেখতে পেতে পারি। তো এই টার্গেট কিন্তু আমাদের আছে যে বাজাজ ফিনান্স 10000 খুব শীঘ্রই আমরা দেখতে পেতে পারি, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই শেয়ারটার ব্যাপারেও দেখতে পারেন যে লং টার্মের জন্য, তবে অবশ্যই এই শেয়ারটাকে লং টার্মের জন্য ভাববেন, কারণ লং টার্মের জন্য কিন্তু একটা বিশাল বড় কম্পাউন্ডার এবং বিশাল বড় রিটার্ন দেওয়া একটা শেয়ার, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই শেয়ারটার ব্যাপারে একটু দেখতে পারেন। এবার আসি IRCTC, IRCTC দেখুন আমরা এই লাইনটা টেনে দিয়েছিলাম, এই লাইনের উপরে যখনই ট্রেড করেছে আমরা বলেছিলাম যে 744 লেভেলটা যখন ক্রস করবে তখন কিন্তু আমাদের একটা ভালো বাইং জোন আমরা দেখতে পাবো, এবং এখানে অনেক দিন ধরে সাপোর্ট নিয়ে বেশ অনেকটা বাড়লো, আবার কিছুটা পড়ে গেছিলো, আবার ওখানেই সাপোর্ট নিল, নিয়ে আবার কিছুটা বাড়ছে, তো সেক্ষেত্রে আজকের দিনও প্রায় আমরা 1.47% কাছাকাছি বাড়তে দেখলাম, তো সেক্ষেত্রে আরও বড় কিন্তু রিটার্ন আমরা এখানে দেখতে পেতে পারি, তো সেই ব্যাপারটা আপনাদের এটা নজরে রাখতে হবে। আর IRCTC ভীষণ ভালো শেয়ার, যদিও কিছু বিজনেসের কিছু ভুল জিনিস ছিল তার জন্য অনেকটা বেশি পড়ে গেছিলো, নইলে এটা আরও অনেক বেশি রিটার্ন দেওয়ার একটা ব্যাপার ছিল, কারণ মনোপলিটা কিছুটা হলেও কমেছে IEX-এর মতো, তো সেক্ষেত্রে একটু কিন্তু আমরা তাই ওইভাবে রিটার্ন দেখতে পাচ্ছিলাম না, তবে IRCTC-র আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, আমাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই IRCTC কিন্তু একটা বড় রিটার্ন আবারও আমরা দেখতে পেতে পারি, তো সেক্ষেত্রে আপনাকে এটা দেখতে হবে যে IRCTC কীভাবে রিয়্যাক্ট করছে, তবে এই ট্রেন লাইন যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ ভয় পাওয়ার কিছু নেই। এবার আসি HDFC ব্যাঙ্ক, দেখুন HDFC ব্যাঙ্ক আজকে একটু হয়তো কমই বেড়েছে, কিন্তু HDFC ব্যাঙ্ক কিন্তু আরও বেশি ওঠার পোটেন্সিয়ালিটি HDFC ব্যাঙ্কের মধ্যে আমরা দেখতে পেতে পাচ্ছি, কারণ আজকে একটা ডজি ক্যান্ডেল গঠন করেছে, তো এই ডজি ক্যান্ডেল মার্কেট একটু কনফিউজড আছে যে HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা কী করব, কিন্তু আগের দিন একটা বিশাল বড় ভলিউম পেয়েছি, আজকের দিনেও বেশ ভালো ভলিউম পেলাম, যেগুলো বায়ার্সরা কিন্তু HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে ভীষণ বেশি স্ট্রং, তো সেক্ষেত্রে কারণ HDFC ব্যাঙ্কের রেজাল্ট ভীষণ ভালো হয়েছে, তো সেক্ষেত্রে HDFC ব্যাঙ্কের কিন্তু আরও বেশি স্ট্রং ভাব আমরা দেখতে পেতে পাচ্ছি, তো যারা এখনও পর্যন্ত HDFC ব্যাঙ্কটাকে একটু দেখেছিলেন, আর যদি আমরা দেখি দেখুন RSI প্রায় 77-এর কাছাকাছি আছে, এবং আজকে ব্যাঙ্ক নিফটির মুভমেন্টের জন্য কিন্তু HDFC বেশ ভালো রকম একটা স্ট্রং ভাব দেখিয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু HDFC ব্যাঙ্কেও আপনাদের নজরে রাখা উচিত, এইটাও ভীষণ পরিমাণে আরও বাড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। এবার আসি দেখুন হরিয়ম পাইপ আজকে প্রায় 5.5%-এর কাছাকাছি নিচে গেছে,
আমরা বক্স থিওরি দেখেছিলাম, ওখান থেকে কিছুটা পড়েছিল, যদিও আমাদের যারা হরিয়ম পাইপ আমাদের লেভেলসগুলো দেখে কিনেছিলেন তারা হয়তো এখনও প্রফিটে, বেশ ভালো রকম প্রফিটে আছে। তো সেক্ষেত্রে আমি যখন কিনি তখনই আমি ওই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি, তাই আপনারাও নিশ্চয়ই ওই লেভেলে কিনলে আপনাদের একটা ভালো রকম প্রফিটে আপনারা থাকবেন। তো সেক্ষেত্রে তবুও হরিয়ম পাইপ আজকের দিনে প্রায় 5.5% পড়েছে। একটু কি আমরা ভয় তো পাবোই যে 5.5% আমাদের পোর্টফোলিওর কোনো শেয়ার পড়ে গেল, সেটা কেন হলো না? হরিয়ম পাইপের রেজাল্ট অনুযায়ী একটু খারাপ, শেয়ার হোল্ডিং প্যাটার্ন একটু খারাপ হয়েছে, তবে আপনি যদি এখানে সুইং ট্রেডার হন তবে কিন্তু হরিয়ম পাইপ থেকে বেরিয়ে যাওয়া উচিত। যদিও এই শেয়ারটা আমি এখন হোল্ড করছি কারণ এটা আমি লং টার্মের জন্য কিনেছিলাম, তো সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে পরবর্তীকালে কী করছে। এবার আছে আদানি টোটাল গ্যাস। আদানি টোটাল গ্যাস আমরা এই ট্রেন লাইনটার উপরে বলেছিলাম যে এই ট্রেন লাইনের উপরে গেলে আমরা একটা বড় সড়ো লেভেল দেখতে পাবো, তারপরেও কিন্তু আমাদের দু তিন দিন একটু অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু দেখুন আজকের দিনে 1.83% মানে প্রায় 2%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো সেক্ষেত্রে আরও বেশি আদানি টোটাল গ্যাসের ক্ষেত্রে আমরা ভালো রিটার্ন দেখতে পাবো। আর যারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান, যারা এই লেভেলসগুলো সম্বন্ধে অন মার্কেটে জানতে চান, তারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমরা অন মার্কেটে বলে দিচ্ছি কখন কোন শেয়ারটা কেনা উচিত, কখন কোন শেয়ারটা সেল করা উচিত, কারণ সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইগুলো একদমই একটা কম ফিজের মাধ্যমে আমরা নিই, সেগুলো আপনার নিচে দেওয়া আছে, সেগুলো নিচে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কোথায় কত সুইং ট্রেডিং আর যেটা ইন্ট্রাডের জন্য আছে সেইটা আপনারা প্ল্যানটা নিতে পারেন। তো সেক্ষেত্রে একটা ভালো কিন্তু ইনভেস্টমেন্ট এইটার ক্ষেত্রে আপনারা করতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই।